প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ তার শান মান মর্যাদা তার মাকাম তার সু উচ্চ মর্যাদা সর্বোচ্চ মর্যাদা আমাদের চিন্তার বাইরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর নবীর জীবন আদর্শ কেমন চরিত্র তার কেমন হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন উম্মত জননী সকল মুসলমানের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজীব আশ্চর্য ধরনের উত্তর দিয়েছেন বলেছেন কানা খুলুকুহুল কোরআন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছো কোরআন কি পড়ে দেখোনি অবিকল কোরআন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যে কোরআনের মধ্যে আমার আল্লাহ হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা কথা তার বক্তব্যের মধ্যে বলতেন যে আল্লাহ দীর্ঘ 23 বছর পর্যন্ত একাধারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পবিত্র কোরআন শরীফের মধ্যে দীর্ঘ 23 বছর পর্যন্ত মানুষকে বুঝাতে থাকলেন বর্ণনা করতে থাকলেন ওয়াহির আয়াতগুলো আল্লাহর নবীর জীবন আদর্শ দুনিয়ার মানুষের সামনে তুলে ধরলো একটা হলো অক্ষরের কোরআন আক্ষরিক কোরআন আর আরেকটা হলো আমলের কোরআন মা আয়েশা সিদ্দিকা বললেন যে অক্ষরের কোরআন হলো যে কোরআন তোমরা পড়ে থাকো আর আমলি রূপ আমলের প্রতিচ্ছবি যে কোরআন সেই কোরআন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সত্তা আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন পুরো নবীর জীবনী আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ কোরআনকে যদি জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি নবীজির নাম বলো কোরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার কোরআনকে যদি বলেন নবীর মাকাম এবং মর্যাদা কি সে ব্যাপারে কিছু বলো কোরআন প্রতি উত্তরে বলবে ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা যদি কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি নবীজির বিসাদ এবং এ দুনিয়াতে প্রেরণের কথা তুমি বর্ণনা করো কোরআন বলে কোরআন উত্তরে বলবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আথ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন সুবহানাল্লাহ যদি কোরআনকে জিজ্ঞাসা করেন যে হে কোরআন তুমি নবীর ইয়তিমের অবস্থা বলো কোরআন বলবে ওয়া দুহা ওয়াল আলম ইয়াজিদুকা ইয়তীমান ফাআওয়া ফাওয়াজাদাকা যাল্লান ফাহাদা যদি নবীজির চেহারা সম্পর্কে জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি নবীর চেহারা বলো কোরআন উত্তরে বলবে ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা যদি জিজ্ঞাসা করেন নবীর কেশ মুবারক সম্পর্কে বলো কোরআন বলবে ওয়াল লাইলি ইযা সাজা যদি জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি নবীজির চক্ষু যুগল সম্পর্কে আলোচনা করে শোনাও কোরআন বলবে মা যাগাল বসর ওয়া মা তাগা যদি কোরআনকে জিজ্ঞাসা করেন তুমি নবীর চক্ষু সম্পর্কে তুমি নবীর কপাল এবং ললাট দেশ সম্পর্কে বলো তাহলে কোরআন বলবে ওয়াল কামার তাহা যদি কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন নবীজির সিনা এবং বক্ষ মুবারক সিনা মুবারক এবং বক্ষ দেশ সম্পর্কে তুমি আলোচনা করো কোরআন বলবে আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আন পৃষ্ঠ দেশের কথা বলেন কোরআন বলবে ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদ যাহরাক ওয়া রাফানা লাকা যিকরাক চশমে আকওয়াম আবদ তক ইয়া নযারা দেখে চশমে আকওয়াম আবদ তক ইয়া নযারা দেখে রিফআতে শানে রাফানা লাকা যিকরাক দেখে কোরআনকে যদি জিজ্ঞাসা করেন নবীর মুখের কথা সম্পর্কে নবীর শব্দ সম্পর্কে বলো কোরআন বলবে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী কোরআনকে যদি বলেন নবীজির মুখ নিঃসৃত বাণী সম্পর্কে তোমার মন্তব্য কি কোরআন প্রতি উত্তরে বলবে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা যদি কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি নবীজির হাত সম্পর্কে বলো কোরআন বলবে ইজ ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম কোরআন বলবে এইভাবে কোরআনকে যদি জিজ্ঞাসা করো নবীজির কাজ সম্পর্কে তুমি বলো কোরআন উত্তরে বলবে দায়িত্ব সম্পর্কে বলো কোরআন বলবে ওয়া রাব্বাকা ফাকাব্বির নবীর রাত সম্পর্কে হে কোরআন তুমি অবগত করো কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা যদি কোরআনকে জিজ্ঞাসা করো নবীর উন্নত রুচিবোধ সম্পর্কে আলোচনা করো কোরআন বলবে ওয়ার রুজজা ফাহজুর যদি নবী কোরআনকে যদি জিজ্ঞাসা করো যে তুমি আল্লাহর নবীর মেয়েদের সম্পর্কে স্ত্রীগণ সম্পর্কে বলো
কোরআন উত্তরে বলবে ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, ইয়া যদি কোরআনকে জিজ্ঞাসা করেন আল্লাহর নবীর মেয়েদের কথা, কোরআন মেয়েদের কথা বলবে, সুবহানাল্লাহ, স্ত্রীগণের কথা বলবে। যদি জিজ্ঞাসা করেন আল্লাহর নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক সম্পর্কে আলোচনা করো, কোরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। যদি জিজ্ঞাসা করেন দ্বিতীয় শ্বশুর উমর সম্পর্কে বলো, কোরআন বলবে আশিদ্দাউ আলাল কুফফার। যদি বলো জামাতা হযরতে উসমান সম্পর্কে বলো, কোরআন উত্তরে বলবে সুবহানাল্লাহ আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যদি বলেন দ্বিতীয় আরেক দামাদ আরেক জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করো, কোরআন বলবে রহমা উবাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন যে হে কোরআন তুমি নবীর আবু বকর সিদ্দিক সম্পর্কে আলোচনা করো, কোরআন বলবে ওয়াল্লাযী জাআ বিসসিদক, কোরআন আল্লাহর নবী সানিয়াস নাইন বলে কোরআন আলোচনা করবে। এইভাবে কোরআন যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কাতিবিনে ওয়াহী ওয়াহী লেখক সাহাবীদের সম্পর্কে হে কোরআন তুমি আলোচনা করো, কোরআন উত্তরে বলবে কিরামিম বারারা বি আইদি সাফারা কিরামিম বারারা। এটা কোরআন আলোচনা আমাদের সামনে নিয়ে আসবে। একইভাবে আমরা দেখতে পাই যে এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে তুমি আলোচনা করো, যদি জিজ্ঞাসা করেন নবীজির মুয়াজ্জিন বিলাল সম্পর্কে হে কোরআন তুমি আলোচনা করো, কোরআন বলবে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। যদি জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি নবীজির সাহাবীগণ সম্পর্কে আলোচনা করবে করো, কোরআন প্রতি উত্তরে বলবে উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুর রাশিদুন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই কোরআন অক্ষরে অক্ষরে পাতায় পাতায় শব্দে শব্দে ছত্রে ছত্রে দীর্ঘ 23 বছর পর্যন্ত যে নবীর আলোচনা কন্টিনিউ করেছে, 23 বছর পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান মান মর্যাদা অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত চমৎকার পদ্ধতিতে সুন্দর বাছন ভঙ্গিতে যে আল্লাহ আলোচনা করেছেন, 23 বছর পর্যন্ত যে আল্লাহ কোরআনে আল্লাহর নবীর আলোচনা করেছেন, নবীজির জীবনের এক একটা অংশ আলোচনা করেছেন। উলামায়ে কেরাম স্পষ্ট বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবন যদি তুমি জানতে চাও, মক্কার জীবন কিভাবে তিনি অতিবাহিত করেছেন, তাহলে আপনারা দেখবেন মক্কার জীবনের মধ্যে যে সমস্ত সূরা নাজিল হয়েছে সে সমস্ত সূরাগুলোকে বলা হয় সূরা আল মক্কিয়া, আর মাদানী সূরাতে জীবনে যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় সূরা আল মাদানিয়া, সুবহানাল্লাহ। তো এই সূরাগুলোর যদি বুঝতে হয় মক্কি জীবনের সূরাগুলো যদি বুঝতে হয় তাহলে মক্কি আল্লাহর নবীর মক্কি জীবনকে ভালো করে পড়তে হবে, মাদানী সূরাগুলো যদি ভালো করে বুঝতে হয় অনুধাবন করতে হয় তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিকে ভালো করে বুঝতে হবে অনুধাবন করতে হবে। তো 23 হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলহি বলেন যে 23 বছর পর্যন্ত আমার আল্লাহ একাধারে 23 বছর পর্যন্ত আমার আল্লাহ যে নবীর গুরুত্ব মাহাত্ম শান মান মর্যাদা আলোচনা করলেন, আমি আতাউল্লাহ বুখারী 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে কিভাবে আমার নবীর জীবনী আমি ভালো করে বুঝাবো। তো আল্লাহ তাআলা এই আলোচনার সামান্য যে অংশ আপনাদের সামনে পেশ করছি এগুলোকে যেন কবুল এবং মঞ্জুর করেন।